যদি দিতে চায় আরো মডেল নিয়ে নেলে এরকম ধরনের একটা ডায়মন্ড ডিজাইন আছে, এটা এটা 45 প্রাইস আছে। এরকম ধরনের চেয়ার নিতে গেলে বা খুব ডিজাইনের একটা সুন্দর চেয়ার, এই চেয়ার নিতে গেলে আপনার 5000 আশপাশে এরকম লাগবে, আর এই চেয়ার নিতে গেলে 4200 এরকম লাগে। আচ্ছা, ডাইনিং টেবিল বাইরে রাখা আছে, কোরা রাখা আছে বললে পালিশ করে দেওয়া হবে। আচ্ছা, কোরার মালটার দামটা আর পলিশের দামটা? এটা কোরা যদি এক চেয়ারটা কোরার দাম আছে 2250 টাকা। 2250? আচ্ছা, কোরা মালটা নিয়ে গেলে 2250, আর পলিশ করে নেবে তারপরে নিজের জায়গায় নিজে সে নিয়ে গিয়ে পলিশ করে নিতেই পারে। সস্তা পেয়ে যাবে। আচ্ছা, কোরা মালটা আপনাদেরকে দেখিয়ে দিই। কোরা মালটা হচ্ছে এক্স্যাক্ট এইরকম ধরনের হচ্ছে কোরা মাল। ডাইনিং টেবিল আছে এখানে, ওইদিকে ডাইনিং টেবিল আছে, আরো আর ও একটা দিয়ে আছে, একটা চেয়ার দিয়ে আছে। আর অনেকে কিনতে পারছে না, ধরুন তারা কি করছে, তাদের জন্য আকাশপানি আছে 20,000 টাকা, 22,000 টাকা, 25,000 টাকার মধ্যে। সেটা কি কাঠ? আকাশপানি। আচ্ছা, সেগুন ছাড়া কত কিলোমিটার অবধি আপনি ডেলিভারি চার্জ ফ্রি করেন? 35 কিলোমিটার। 35 কিলোমিটার তো অনেক, 1.5 লাখ টাকার ওপরে মাল কিনলে আমাদের কাছে একটা ওয়েবসাইট আছে, আপনারা সেগুন কাঠের পাচ্ছেন। চলে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে নিউ বৈঠকখানা বাজারে কাঠের মার্কেটে। এসছি আজকে যে দোকানে আব্বাস আকরাম আলী মোল্লা আর আব্বাস আলী মোল্লা। আচ্ছা, নমস্কার। ও, আপনাদের এখানে কি ধরনের কাঠের ফার্নিচার রাখেন? কি কি ধরনের কাঠের ফার্নিচার? মানে সেগুন কাঠের মানে খাট আছে, আলমারি আছে, তারপর আল্লা আছে, ড্রেসিং টেবিল আছে। আচ্ছা, ডাইনিং টেবিল আছে, সেটা টেবিল আছে, সমস্ত ফার্নিচার যা কিছু ফার্নিচার আসবাবপত্র লাগে কাঠে। এখানে কি শুধু সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায়? ফার্নিচার ধরুন কোনো ফ্ল্যাটে যদি কোনো অর্ডার দেয় আমাদের ফ্ল্যাট, এখান থেকে আমাদের ফ্ল্যাটে আমার ফার্নিচার তৈরি করি, মডেল আর ডিজাইন। এখানে আপনার দোকানে আসতে গেলে কিভাবে আসবে আর আপনার দোকানের নামটা পুরোটা একটু বলবেন? আমাদের এখানে আসতে গেলে শিয়ালদা মানে কলে মার্কেট আছে, সবজি মার্কেট। সবজি মার্কেটের অপোজিটে একটা ব্যাঙ্ক অফ বরোদা আছে, ব্যাঙ্ক অফ বরোদা মার্কেটে ঢুকলেই এটা বইটা নিউ বৈঠকখানা মার্কেট, ফার্নিচারের দোকান, নিউ বৈঠকখানা ফার্নিচারের হোলসেল এবং রিটেল দুটোই হয়। হোলসেল রিটেল দুটোই হয়। আপনার দোকানের নাম? দোকানের নাম হচ্ছে আকরাম আলী মোল্লা, আব্বাস আলী মোল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে দেখতে দেখছি তো অনেক খাট রয়েছে এখানে, সব সেগুন কাঠের আছে? এগুলো সব সেগুন কাঠ। দেখাই আপনাদের, তার দাম কি আছে এরকম ধরনের খাট নিতে গেলে? এরকম 65, আর এটা পেছনে এই ধরনের, এই ধরনের নিতে গেলে ধরুন 48 45। আচ্ছা, একটু কিছু মডার্ন ডিজাইনের যদি নিতে চায়? আরো মডার্ন ডিজাইন হলে এরকম ধরনের একটা ডায়মন্ড ডিজাইন আছে, এটা এটা 45 45। এগুলো সবই সেগুন তো? সেগুনে 45। এবারে পলিশটা কি চকচক করছে কি কারণে? এটা কি পিউ পলিশ আছে নাকি? পিউ পলিশ আছে। আচ্ছা, পিউ পলিশ আছে, মেশিনে পলিশ। তো এটা কি লাস্টিং বেশি হয়? এটা লাস্টিং এটা 50 আওয়ার্স 50 আওয়ার্স, কিছু করতে হবে না, জল পড়লে কিছু হবে না, গ্যারান্টি, জল পড়লে কিছু, জল দিয়ে ধুয়ে দিলেও কিচ্ছু হবে না। তাহলে এটা এখানে আছে, রিটেল প্রাইস কি যাচ্ছে? এটা ধরুন এক পিস সিঙ্গেল পিস কেউ নিতে চাইছে সেটা 65 65, আর হোলসেল রেটে নিতে গেলে সেটা আপনার সাথে কথা বলে নেবে। ইফকো কোম্পানি হাইড্রোলিক লাগানো থাকে, ইফকো হাইড্রোলিকটা। আচ্ছা, এটার সাথে আপনি হাইড্রোলিক দিচ্ছেন, এটা তো হচ্ছে আপনার কুইন সাইজ? কুইন সাইজ। আর কিং সাইজের খাটের কিরকম প্রাইস পড়বে? কিরকম মোটামুটি মডার্ন যেটা দেখালেন আপনি ব্যাক সাইডে, যেটা দেখালেন এটা ঠিক আছে। আর এখানে তো রয়েছে আরো, এখানে চেয়ার রয়েছে, আপনার এখানে স্টক আপনার কোথায় থাকে? আর স্টক আমাদের গোডাউন আছে, গোডাউনে থাকে, গোডাউনে থাকে, ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের গোডাউন আছে।
আচ্ছা আচ্ছা, ব্যাংক অফ ইন্ডিয়ার এই সামনে রাস্তা বোম্বাই যাবে, এটা 156 নম্বর বিভিন্ন হয়েছে, আর ওটা হচ্ছে আমার আমার গোডাউন হচ্ছে 119 বিভিন্ন হয়েছে। আচ্ছা আপনার এই আল্লাহর কি প্রাইস আছে, এগুলো দাম কি আছে? আল্লাহ 13,000 টাকা দাম, 13,000 টাকা। আর ড্রেসিং টেবিল, চ্যানেল লাগানো আছে, টানলে খুলে পড়ে যাবে না, মার্কেটের মতো ফার্নিচার নাই, কোয়ালিটি ওয়ালা ফার্নিচার অনেক। আচ্ছা কোরার মালটার দামটা আর পলিশের দামটা, এটা কোরা যদি 1,000 টা কোরা নিতে হয় কোরার দাম আছে 250 এটা এটা ক্যাপসুল ডিজাইন, এটা এটা চৌকো ডিজাইন। আচ্ছা এটা আপনার কমপ্লিট কি পড়ছে? এটা এটা কমপ্লিট এই ডাইনিং টেবিলটা, শুধু টেবিলটা পড়বে আপনার 14,000 টাকা, 14 পলিশ কমপ্লিট গ্লাস দিয়ে। আর এটার সাথে দুটো চারটে ছটা চেয়ার চলে যাবে, ছটা চেয়ার হবে, ছটা চেয়ার হবে, যদি আপনি কম নামে 4,000 টাকা করে নেয় 4,624,000 টাকা পড়বে। আর আপনার এখানে তো আপনি তো কম টম করে দেবেন আমাদের ভিউয়ার্সদের জন্য, তো কিছু কম টম হবে তো একটা পার্টিকুলার আমাদের চ্যানেলের থেকে কেউ যদি আসে তার জন্য কিছু এক্সট্রা বেনিফিট পাবে তো সে? একদম 100%। ব্যাস ব্যাস, এটাই কাফি আছে। এই হচ্ছে দাদার দোকান, আকরাম আলী মোল্লা, আব্বাস আলী মোল্লা। সেন্টার টেবিল আছে, প্রচুর স্টক রয়েছে, কিন্তু এখানে একটা স্টক রয়েছে, এছাড়া ওনার আলাদা একটা জায়গা আছে, সেখানে কারখানা আছে, ওখানে হচ্ছে দামি লক লাগানো আছে। এটা কাঠের দু সাইডে, আপনার খাটের দু সাইডে যে সাইডে সাইড পার্টি একটা হেডার, এটা হচ্ছে হেডার, এটা হেডার লেগ সাইডে যে সাইডটা থাকবে আপনারা জানেন সবাই। তাহলে একটা খাট নিতে গেলে পড়ছে হচ্ছে মোটামুটি সেগুন কাঠের খাট একটা যদি কুইন সাইজ যদি নেওয়া নেওয়া হয় মোটামুটি 40,000 টাকা তার খাট পেতে পারে আমার কাছে সেগুন কাঠের মাল। এর থেকে যদি কেউ কম দামে খুঁজছে, অনেক লোক আছে যারা 35 আছে মনে হয়, 35 প্লাস, আর অনেকে কিনতে পারছে না ধরুন, তারা কি করবে? কম দামে আছে তাদের জন্য আকাশপানি আছে 20,000 টাকা, 22,000 টাকা, 25,000 টাকার মধ্যে। সেটা কি কাঠ আছে? আকাশপানি। আচ্ছা সেগুন ছাড়া সব ধরনের কাঠ আপনারা পেয়ে যাবেন। যারা দেখুন অনেকেই আছে যে আমাদের দর্শক যারা আছে একটা বিয়ে পারপাসের জন্য হয়তো অতটা খরচা করতে পারছে না, তো কম বাজেটের মধ্যেও চাইছে, তাহলে এসে ফিরে যাওয়ার কোনো ব্যাপার নেই, এসে ফিরে যাবে না, আমাদের কাছে এসে কোনো ফিরে যাওয়ার চান্স নেই, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। তো দাদার কাছে এখানে সব রকম ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু জায়গার শর্টেজের জন্য এখানে কিন্তু স্টক কিন্তু কম রয়েছে, বাইরে প্রচুর স্টক রয়েছে, গোডাউন রয়েছে, আপনারা যেরকম ডিজাইন বলবেন সেরকম ডিজাইনে মানিয়ে দিতে পারবেন। একটা ক্যাটলগটা দেখিয়ে দিন, ক্যাটলগ দেখে দেখে যদি ক্যাটলগ যদি দেখে অর্ডার দিতে পারে, ক্যাটলগ আর আছে, মাল আছে। আর কেউ যদি তার ডিজাইন নিয়ে আসে সেটা আর ডিজাইন সেই ডিজাইন তৈরি করলে অ্যাজেটিক তো রিজাল্ট হবে। আচ্ছা আচ্ছা, মডার্ন তো পাচ্ছি, তার সাথে সাথে পাচ্ছে হচ্ছে অল মডার্ন মডার্ন দুটোই আছে, সব ধরনের ফার্নিচার রয়েছে। বাহ, আচ্ছা দাদা এখান থেকে আপনার জিজ্ঞাসা করার জন্য যদি ডেলিভারির ব্যাপারটা এবারে একটু ক্লিয়ার করে দিন, যদি কেউ আপনার কাছে কাস্টমারের জন্য আমাদের এক মাসের জন্য আমাদের অ্যাড আছে,
ঈদ ফেস্টিভ্যাল মানে ঈদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, স্পেশাল ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। দারুণ অফার, দারুণ অফার। আচ্ছা এটা ধরুন কত কিলোমিটার অবধি আপনি ডেলিভারি চার্জ ফ্রি করছেন? 35 কিলোমিটার। 35 কিলোমিটার তো অনেক, 1.5 লাখ টাকার উপরে মাল কিনলে আমাদের কাছে একটা ব্যবসায়িক টেবিল আছে, সেগুলো করে আপনারা সেগুন কাঠের পাচ্ছেন। এমনি দাম কি আছে এটার? ৭৫০০ টাকা কিন্তু গিফট আর কি। এটা কিন্তু 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা যদি পারচেস হয় তাহলে এটা দেবে উনি। এছাড়া 35 কিলোমিটার আপনারা যা পারচেস করবেন তো 35 কিলোমিটার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে ঈদ উপলক্ষে। তো এটা হচ্ছে আপনার বেডসাইড টেবিল, এটার কথাই ওখানে ওটা দেখালেন না? এটা এটা সিম্পল আছে, এটা প্লাইউডের আছে আর সেগুন কাঠের আছে। আচ্ছা আচ্ছা, সেগুন কাঠেরটাই দেব গিফট। গিফট যেটা পাবে সেগুন কাঠেরই পাবে। আর যারা ব্যবসা করবে, ধরুন আপনার কাছ থেকে ব্যবসা করতে চাইছে, 100% তারা অনেক অনেক বড় বড় ব্যবসা আমার কাছে মাল কিনে অনেক বড় বড় ব্যবসায়ী ব্যবসা চালায়। অনেকেই পারবে না মাল, বর্ধমান দুর্গাপুর এখান থেকে রেডিমেড মালটা নিয়ে যাবে আপনার কাছ থেকে, সোজা হিসেবে ব্যবসা করবে, তো তার জন্য এক্সট্রা বেনিফিট পাবে। তো সে অনেক বেনিফিট পাবে আরামসে। আমার তো আমার নিজের ফ্যাক্টরি আছে তৈরি করি আমার। সেটা কি ওপেনলি বলা যাবে আপনার এখানে আমাদের চ্যানেলে? ওপেনলি কি ওপেনলি কি সেই রেটটা দেওয়া যাবে? না, হোলসেল মার্কেটের রেটটা বলা যাবে না। তো আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে, তো ওনার ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। কে কী মাল নিতে চাইছেন, হোলসেল রেটটা টোটালি আলাদা হবে, আলাদা হওয়াটাই স্বাভাবিক। আর হোলসেল রেটটা কেউ কোনোদিনও বলতে চায় না, ডিসক্লোজ হয় না, রিটেল রেটটাই বলে দিল আপনাদেরকে। আর আপনারা এখানে 35-40 হাজার থেকে আরম্ভ করে সব ধরনের খাটই পাবেন, যেরকম দেবেন সেরকম খাট পেয়ে যাবেন। আর দাদা এখানে এই খাটগুলোর সাথে প্রত্যেকটা খাটের সাথে দিচ্ছে হচ্ছে আপনি হাইড্রোলিক দিচ্ছেন হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি ঈদ উপলক্ষে। তা আপনার নাম্বারটা আরেকবার বলে দিন, 9831925470। ওকে, আপনি নাম্বারটা তো স্ক্রিনে দেওয়াই থাকবে, আপনারা দরকার পড়লে এরকম ধরনের খাটের যদি রিকোয়ারমেন্ট থাকে, এরকম ধরনের ফার্নিচারের যদি রিকোয়ারমেন্ট থাকে আর কেউ যদি বিজনেস করতে চান, অবশ্যই আপনি এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।